আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কিভাবে বিকাশে টাকা চেক করবেন সে সিস্টেমটা দেখিয়ে দিব। অনেক সময় যে আমরা অনেকেই বিকাশে টাকা আছে কিনা দেখতে পারি না, অনেক সময় কেউ টাকা দিলে অন্যের কাছে নিয়ে যেতে হয় যে বিকাশে টাকা আসছে কিনা দেখার জন্য, এবং অনেক সময় মেসেজ আসে না, টাকা জমা হয়ে যায়। তো এটা কীভাবে আপনারা দেখবেন সে সিস্টেমটা আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য আপনারা আপনাদের মোবাইলের কল যে অপশনটা আছে এই অপশনে যাবেন। যেখানে আপনারা মোবাইল নাম্বার টাইপ করে এরকম একটা অপশনে যাবেন, যে আপনারা টাইপ করবেন 2*247# দিয়ে কল দিবেন। এখন আপনার কোন নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারে সিলেক্ট করবেন। আমার গ্রামের নাম্বারে বিকাশ আছে, আমি গ্রামের নাম্বারটা সিলেক্ট করলাম। এরকম একটা কোড আসবে। এখন এইখানে দেখবেন অনেকগুলো নাম্বার আছে। এখন মাই বিকাশ যে অপশনটা আছে এর পাশে 8 চিহ্ন দিয়েছে, 8 মাই বিকাশ, এই জন্য আপনি 8 চিহ্ন দিবেন এবং সেন্ড করবেন। দেখুন এখানে লেখা আছে 1 চেক ব্যালেন্স। এখন আপনার তো চেক ব্যালেন্স প্রয়োজন, আপনি ব্যালেন্স চেক করবেন, এর জন্য আপনি 1 দিবেন, 1 দিয়ে সেন্ড করবেন। এখানে ইন্টার মেনু পিন, এখানে একটা পিন নাম্বার চাইছে। এই পিন নাম্বারটা আপনাদের যে পিন নাম্বারটা আছে এখানে, আপনারা যে পিন নাম্বার আছে 1 2 3 4 যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে এই যে সেন অপশন আছে, আমি দেখিয়ে দিই। এই সেন অপশন, এই সেনটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের টাকা চলে আসবে। টাকা আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলে কত টাকা আছে। থ্যাংক ইউ অল।